26 তারিখ সারা রাজ্যে বাগদেবীর আরাধনায় সামিল হবেন জ্ঞান পিপাসু ছাত্রছাত্রীরা। এ আসন্ন পুজোকে সামনে রেখে রাজধানীর প্রধান বাজারগুলিতে দেবীর মূর্তি নিয়ে উপস্থিত হয়েছেন বিভিন্ন প্রান্তের মৃৎশিল্পীরা। বিক্রি বার্তা ভালো হলে ঘরে আসবে কাঙ্ক্ষিত কিছু টাকা, সে আশা নিয়েই বিভিন্ন সাইজের আর সাজের মূর্তি নিয়ে বাজারে হাজির পুরুষ আর মহিলা বিক্রেতারা। মূর্তির এই বাজার নিয়ে বিক্রেতাদের অভিমত হলো, প্রাথমিকভাবে আরও একদিন বাকি আছে পুজোর, তাই বাজার নিয়ে সঠিকভাবে কিছু বলতে পারছেন না তারা। তবে আশা প্রকাশ করছেন আগামী দিনে আরও তেজি হবে মূর্তির বাজার। একটা কথা, বিভিন্ন জায়গায় আগরতলা মুকাম তো, এটা বিভিন্ন জায়গার থেকে আইয়ে তো আগামীকাল আইব, আইলে বোঝা যাবো কি বলে না। মূর্তির দাম কিরকম এবার? দাম তো মনে হয় আমরা তো দিই রেটে দিয়েছি, মনে হয় 500-550, 1500 আছে, 2000 আছে, সাইজে সাইজে দাম আর কি। মানে কিরকম দাম? দাম তো আমরা খাটনি অনুযায়ী তো দাম বাজারটা কিরকম? বাজারটা তো কত কম দূরে আমি আইছি, মুখ দেখা যাইতেছে। বিভিন্ন সাইজের এবং সাজের বাগদেবীর মূর্তি রয়েছে উল্লেখ করে জনৈক মূর্তি বিক্রেতা জানান, মূর্তির দাম শুরু হয়েছে 300-400 টাকা থেকে 1000-1500 অবধি। এবার তো বড় বড় নহন এই আটটা গালি পাঁচ তাই লাগবে না, অন্য কোথাও কোনো মূর্তি কমই আছে। মানে বাজারের অবস্থা হলো বন্ধে বিলিশ্বর লাগে তো সবাই মনে করে পূজাবাড়ি করতো না। এর বেশি দামের মূর্তি ও বাজারে রয়েছে বলে জানান নিপুণ মৃৎশিল্পীরা। পাশাপাশি একদিন আগে মূর্তি কিনে বাড়ি যাচ্ছেন এমন গর্বিত এক ক্রেতার বক্তব্য, এবারে মূর্তির সৌন্দর্য আগের চেয়ে বেশি, তবে দাম অল্প হলেও বেশি বলে তার অভিমত। হিসেব নিকেশ বাদ দিয়ে জ্ঞানের দেবীকে আরাধনার জন্য প্রতিবারের মতোই প্রস্তুত হচ্ছে গোটা রাজ্য। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।